যারা অনেক দিন ধরে বিভিন্ন রোগে ভুগে থাকে, তার মধ্যে একটা খুব কমন কারণ হচ্ছে গিয়ে কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ যেগুলো আমরা বলে থাকি। তো এই রোগীদের ক্ষেত্রে আসলে এই সিয়াম সাধনা বা রমজান পালন করাটা আসলে কোনো রেস্ট্রিকশনস আছে কিনা বা তাদের জন্য এই বিষয়ে আপনার পরামর্শটা কি, সেটা দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাই। ধন্যবাদ আফরিন। আসলে ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে তাদের তো সব খাওয়া দাওয়া পানি সব কিছু রেস্ট্রিকশন থাকে। আমরা বলি যে ইজিএফআর যখন 30-এর নিচে নেমে যাবে, নর্মাল ইজিএফআর হচ্ছে 125 মিলিলিটার পার মিনিট, এটা হচ্ছে কিডনির ফাংশনের একটা একক, সেটা যখন 30-এর নিচে নেমে যাবে, যাদের নেমে যাবে সেটা হচ্ছে স্টেজ 4 আর স্টেজ 5 ক্রনিক কিডনি ডিজিজ, তাদের রোজা না রাখাটাই ভালো। তাদেরকে আমরা রোজা স্ট্রিক্টলি মানা করি যে রোজা রাখতে আপনি পারবেন না। এবং যারা ডায়ালাইসিসে আছে সেই সব পেশেন্টদেরকে আমরা বলি যে আপনি রোজা রাখবেন না। কিন্তু কোনো কোনো পেশেন্ট যদি চায় রোজা রাখতে তাহলে তাদের ইচ্ছা হলে তারা রাখতে পারে। আর বাকি রইল হচ্ছে স্টেজ 1, 2 অ্যান্ড স্টেজ 3, এই তিন স্টেজে কিডনি ডিজিজের পেশেন্টরা চাইলে রোজা রাখতে পারবে। তাদের রোজা রাখার জন্য সেরকম বিধিনিষেধ নাই, মানে বইপত্রে নাই বা জার্নালগুলোতে নাই। তবে রোজা রাখলে তাদেরকে সেহরিটা একদম শেষ সময়, সেহরির শেষ সময় তাকে সেহরি খেতে হবে, এবং সেহরিটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা অনেকক্ষণ পেটে থাকে সেরকম খেতে হবে। যেমন আমরা বলি লাল চালের ভাত, লাল আটার রুটি, যব, ওটস, ভুট্টা, সুজি অথবা বার্লি এগুলো খাবে। আর পানিটা সেই সময় একটু বেশি করে পানি খেয়ে নেবে, এবং ইফতারটা খুব আর্লি করবে। এবং ইফতার এরকম না যে অল্প একটু শরবত মুখে দিয়ে সে নামাজ পড়তে চলে যাবে, সেই ইফতারটা পুরাটা করে নিয়ে তারপরে খেতে নামাজ পড়তে যাবে আর কি। আর সাধারণত বলি যে সেহরির পরের থেকে, ইফতারের পর থেকে পরের দিন সেহরি পর্যন্ত যতটুকু সময় আছে সেই সময়টাতে যাতে সে হাইড্রেশনটা মেনটেন হয়, যতটুকু পানি তার অ্যামাউন্ট লিমিট দেওয়া আছে যে 1.5 লিটার পানি খেতে পারবে বা 2 লিটার পানি খেতে পারবে, তাহলে ইফতার থেকে সেহরি পর্যন্ত ওই পানির অ্যামাউন্টটা সে কভার করবে, আদারওয়াইজ তার ডিহাইড্রেশন হওয়ার পসিবিলিটি থাকে। আর অ্যাকিউট কিডনি ইঞ্জুরির পেশেন্টদেরকে আসলে আমরা রোজা রাখতে একেবারেই নিষেধ করি। বাকি রইল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পেশেন্টরা রোজা রাখতে পারবে যদি কোনো সমস্যা না থাকে, তবে পানির পরিমাণটা সে ইফতার থেকে সেহরি পর্যন্ত ওই 4 থেকে 4.5 লিটার পুরো পানিটা যাতে ওই সময়টার মধ্যে খায় এটা খেয়াল রাখতে হবে আর কি। আপনি আসলে একটা টার্ম বললেন যে অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক রোগটা তো সাধারণ মানুষজন হয়তো বুঝছেন যারা অনেকদিন ধরে কিডনি রোগে ভুগছেন বা ডায়ালিসিস হয়েছে। অ্যাকিউট কিডনি ইনজুরি রোগটা আসলে যেটা আপনি বললেন তারা রোজা না রাখাটাই ভালো, সেটা একটা সাধারণ মানুষ বুঝবে কিভাবে বা কখন আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি? সাধারণত আমরা এটাকেই বলি যাদের যদি সাময়িকভাবে কিডনি বিকল হয়ে যায়, সাধারণত এটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন অথবা কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে। পেশেন্ট সাধারণত বলে যে আমার প্রস্রাবের পরিমাণ কমে গেছে অথবা আমার প্রস্রাব একদম কম হচ্ছে অথবা প্রস্রাব হচ্ছে না, এবং সাধারণত দেখা যায় যে কোনো একটা কারণে তার এই জিনিসটা হচ্ছে, তার হার্ট ফেলিওর ছিল অথবা তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, ধাম করে একদিন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, অনেক বেশি রক্তক্ষরণ হলো অথবা অনেক বেশি ডায়রিয়া হয়েছে, অনেক বেশি ভমিটিং হয়েছে অথবা কোনো একটা সেপ্টিসেমিয়া ইনফেকশন হয়েছে, তখন তার সাময়িকভাবে কিডনিটা কাজ করে না। এবং পেশেন্ট কমপ্লেইনই করে যে আমার প্রস্রাব হচ্ছে না, সেসব পেশেন্টের যেহেতু ক্রিয়েটিন অনেক বেশি বেড়ে যায় এবং সেসব পেশেন্টকে আমরা হসপিটালে অ্যাডমিট করে ফেলি, সেসব পেশেন্টকে সাধারণত আমরা বলি যে আপনি এই কয়দিন যে কদিন হসপিটালে আছেন অথবা আপনাকে বাসায় ছেড়ে দেওয়ার পরও ক্রিয়েটিনটা যেহেতু নর্মাল লেভেলে ওই সময়ের মধ্যে চলে আসে না, তখন আমরা তাদেরকে রোজা রাখতে নিষেধ করি, কারণ হাইড্রেশন মেনটেন করা তাদের জন্য খুব ডিফিকাল্ট, খুব জরুরি আর কি। জি জি।